আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে হরিহরপাড়া থানার খিদিরপুর মোড় সংলগ্ন এলাকায় পুলিশ তল্লাশি চালায়, এক যুবককে আটক করে। যুবকের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের বাড়ি হরিহরপাড়া থানার খিদিরপুর এলাকায়। ধৃত ব্যক্তিকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তোলা হয়েছে বহরমপুর জেলা আদালতে। কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল এই ব্যক্তি তা তদন্ত শুরু করেছে পুলিশ। বাবু বাবু আছে কে? রাজীবন আর একজন। চলো উঠো উঠো ছাড়বো তো তুমি তো নাকি বাবু বাবু আছে কে? রাজীবন আর একজন। চলো উঠো উঠো ছাড়বো তো তুমি তো নাকি বাবু বাবু আছে কে? রাজীবন আর একজন। চলো উঠো উঠো ছাড়বো তো তুমি তো নাকি